ज्ञानंजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकं। वंदे अहम श्री गुरु श्रीयुत पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणा रघुनाथान्वितं तं सजीवं साधवैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणा ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे बृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। भगवद गीता यथाथ सप्तम अध्याय विज्ञान योग श्लोक नम्बर एक प्रथम श्लोक। मज्जासक्त मना पार्थ जोगन जुंजन मदाश्रय असंशय समग्रम माम यथा ज्ञासस्य तत्श्रिणु। मज्जासक्त मना पार्थ जोगन जुंजन मदाश्रय असंशय समग्रम माम यथा ज्ञासस्य तत्श्रिणु। मज्जासक्त मना पार्थ जोगम जुंजन मदाश्रय असंशय समग्रम माम यथा ज्ञासस्य तत्श्रिणु। बोलुन एकजन प्रभु एकजन माताजी। मय्यासक्त मना पार्थ जोगम जुंजन मदाश्रय असंशय समग्रम माम यथा ज्ञासस्य तत्श्रिणु। एकजन माताजी, माताजी ना बोले आरेकजन प्रभु। वाचा मय्यासक्त मना पार्थ योगम जुंजन मदाश्रय असंशय समग्रम माम यथा ज्ञासस्य तत्श्रिणु। शिल प्रभुपादের গীতার গান অনুবাদ এবং তাৎপর্য। শিল প্রভুপাদ কি? শিল প্রভুপাদের গীতার গান। আমাতে আসক্ত হয়ে যোগের সাধন তোমারে কহিনু পার্থ সব এতক্ষণ। সে যোগ আশ্রয় করি সমগ্র যে আমি অসংশয়ে বুঝিবে যে অনিবার্য তুমি। শুনো পার্থ সেই কথা তোমাকে যে কহি ভক্তিযোগ শুদ্ধ সত্য যাতে তুষ্ট রহি। অনুবাদ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে
আমাতে মনোনিবেশ করে যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। আপনারা বলুন, শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। তাৎপর্য ভগবত, অনেক বড় তাৎপর্য, ভালো করে শুনবেন সবাই দয়া করে। ভগবদ্গীতার এই সপ্তম অধ্যায়ে ভগবৎ তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ, তার এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। চার ধরনের সৌভাগ্যবান লোক ভগবানের শ্রীচরণে আসক্ত হন এবং চার ধরনের হতভাগ্য লোক কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন না, তাদের কথাও এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতার প্রথম ছয়টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তা চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনের মাধ্যমে সেই চিন্ময় স্তরে উত্তীর্ণ হতে পারে। ষষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ। মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায়, এছাড়া আর কোনো উপায়েই তা সম্ভব নয়। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা অন্তর্যামী পরমাত্মা উপলব্ধি পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান নয়, কেননা তা হচ্ছে আংশিক উপলব্ধি। পূর্ণ ও বিজ্ঞানসম্মত জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সব কিছুই পূর্ণ প্রকাশিত হয়ে থাকে। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে নিঃসন্দেহে অবগত হওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম জ্ঞান। বিভিন্ন প্রকার যোগ হচ্ছে কৃষ্ণ ভাবনা অর্জনের পথে পদক্ষেপ মাত্র। সরাসরিভাবে ভগবত ভক্তি লাভ করে যিনি ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেন তিনি অনায়াসে ব্রহ্মতত্ত্ব, পরমাত্মতত্ত্ব সম্বন্ধে সর্বতোভাবে অবগত হন। কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে সব কিছুই পরিপূর্ণরূপে জানতে পারা যায়। তখন সর্বতোভাবে জানা যায় ভগবান কে, জীব কি, জড় প্রকৃতি কি এবং তাদের প্রকাশ কিভাবে হয়। তাই ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকের নির্দেশ অনুসারে ভক্তিযোগের অনুশীলন করা উচিত। নববিধা ভক্তির মাধ্যমে মনকে শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন করা যায়। তাদের মধ্যে সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণম। ভগবান তাই অর্জুনকে বলছেন তৎশ্রীণু, অর্থাৎ আমার কাছ থেকে শ্রবণ করো। ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই, আর তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় মানুষ হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায়। তাই এই জ্ঞান সরাসরি শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে শিক্ষা লাভ করতে হয়। কেতাবী বিদ্যায় অহংকারী অভক্ত ভূমিফোরের কাছ থেকে নয়। শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধির এই পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে, ছিন্নতাম সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তস্থী অভদ্রাণি বিধু নতি সুহিত সতাম নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নৈষ্ঠ কি তদা রাজস্তম ভাবার কাম লোভোদয়শ্চ যে চেত এতৈরনা বিদ্ধম স্থিতং শ্রদ্ধে পশিদতি
एवं प्रसन्न मनस भक्ति भगवत भक्ति जोगत भगवत भक्ति विज्ञान मुक्त संघस जायते विद्यते हृदय ग्रंथि छिन्दन्ते सर्वसंशय क्षीयन्ते चास्य कर्माणि दिष्ट एवात्मनिस्सरे। তেই এক দুই তিন চার পাঁচটা শ্লোকের অনুবাদ এখানে প্রভুপাদ বর্ণনা করছেন। বৈদিক শাস্ত্র সমূহ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভগবদ্ গীতা থেকে ভগবানের মুখনিঃসৃত বাণী শ্রবণ করলে কল্যাণ হয়। কেউ যখন কৃষ্ণ কথা শ্রবণ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকলের অন্তরে বিরাজমান, তিনি পরম বন্ধুর মতো তার হৃদয়ের সমস্ত কলুষ থেকে মুক্ত করেন, তার হৃদয়কে সমস্ত কলুষ থেকে মুক্ত করেন। এভাবেই ভক্তের হৃদয়ে সুপ্ত পারমার্থিক জ্ঞানের বিকাশ হয়। শ্রীমৎ ভাগবত ও ভগবত ভক্তের কাছ থেকে তিনি কৃষ্ণ কথা শোনেন, ততই তার অন্তরে ভগবত ভক্তি সুদৃঢ় হয়। ভগবত ভক্তি বিকশিত হওয়ার ফলে রজগুণ ও তমগুণ থেকে মুক্তি লাভ হয় এবং এভাবেই কাম ক্রোধ লোভ মোহ মদ আদি অন্তর্নিহিত হয়। এই সমস্ত কলুষ থেকে মুক্ত হওয়ার ফলে ভগবত ভক্ত তখন শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হন। তিনি তখন আন্তরিকভাবে ভগবত সেবায় সঞ্জীবিত হন এবং পরিপূর্ণরূপে ভগবত তত্ত্বের বিজ্ঞান উপলব্ধি করেন। এভাবেই ভক্তিযোগ সাধন করলে ভক্তিযোগ সাধন করার ফলে জড় আসক্তির গ্রন্থি ছিন্ন হয় এবং মানুষ তখন অচিরেই অসংশয় সমগ্রম অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হন। ভগবদ্গীতার প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 17-21 শ্লোক। তাই কৃষ্ণতত্ত্বের বিজ্ঞান বুঝতে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা কৃষ্ণ ভাবনাময় ভক্তের কাছ থেকে। এখানেই ছিল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য সমাপ্ত। মুকম করতি বাচলম পঙ্গুর লঙ্ঘয়তে গ্রীম যৎকৃপা তমহম বন্দে শ্রীগুরু দীনতারিণম পরমানন্দ মাধব শ্রীচৈতন্য ঈশ্বরম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নমিনে নমো আচার্য পাদায় নিতায় কৃপাপদায়নে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নমিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। এই বিজ্ঞান যোগ অধ্যায়ে ভগবান বলছেন কিভাবে মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে পারবে। ময়াসক্ত মজ্জাসক্ত মনা পার্থ যোগন যঞ্জন মুদাশ্রয় অসংশয় সমগ্র মাম যথা জ্ঞাসস্বি তৎশৃণু। শ্রবণ করতে হবে, তৎশৃণু শ্রবণ। শিল প্রভুপাদ তার তাৎপর্যে এই শ্রবণ সম্বন্ধে শ্রবণের ব্যাপারে খুব বলেছেন যে এটা কত ইম্পর্টেন্ট শ্রবণ। নববিধা ভক্তির প্রথমটি হচ্ছে শ্রবণম, শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। নববিধা ভক্তি পাদ সেবনম। তো নববিধা ভক্তি প্রহ্লাদ মহারাজ বলছেন নববিধা ভক্তি, কিন্তু শ্রবণম হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কৃষ্ণ কথা শ্রবণ, শ্রবণ আমরা যখন হরিনাম করি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করাটা একটা বৈজ্ঞানিক ভিত্তিতে প্রতিষ্ঠিত। কীরকম বৈজ্ঞানিক ভিত্তি? যে কর্ণপুটে ভগবানের কথা শ্রবণ করতে হবে, ভগবানের নাম শ্রবণ করতে হবে এবং এই এই শব্দ তরঙ্গ হচ্ছে জড়জাগতিক শব্দ তরঙ্গ নয়, এটা হচ্ছে চিন্ময়। এই চিন্ময় শব্দ তরঙ্গ যখন আমি মনোযোগ সহকারে শ্রবণ করব তখন সেটা হৃদয় গ্রন্থিকে জড়জাগতিক আসক্তি থেকে মুক্ত করে ভগবানের পাদপদ্মে আসক্তিকে
আসক্তিকে জাগ্রত করে। ভগবানের পাদপদ্মে, ভগবানের কথায়, ভগবানের নামে আমাদের আসক্তি নেই। যোগ অভ্যাস করার মানে হচ্ছে, সর্বশ্রেষ্ঠ যোগ হচ্ছে ভক্তিযোগ। এই ভক্তিযোগের ব্যাপারে এত সুন্দরভাবে শ্রীল প্রভুপাদ বিশ্লেষণ করেছেন যে তোমরা কৃষ্ণ কথা শ্রবণ করো। আমরা যদি একটা চিন্তা করি যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা এই জড়জগতে আমরা কি করি, ইন্দ্রিয় ভোগ করি, সেন্স গ্যাটিফিকেশন। প্রভুপাদ বারে বারে বলছেন যে মনুষ্য জীবন ইন্দ্রিয় তৃপ্তি লাভ করার জন্য নয়, ইন্দ্রিয় তৃপ্তি সমস্ত অন্যান্য জীবের মধ্যেও দেখা যায়। 84 লক্ষ জনির জীব, তাদের মধ্যেও দেখা যায় এই ইন্দ্রিয় তৃপ্তি। এই ইন্দ্রিয় তৃপ্তি শুকর, বিড়াল, গরু, গাধা, ভেড়া ইত্যাদি কুকুরের মধ্যেও এই ইন্দ্রিয় তৃপ্তিই আছে। তো সেই একই ইন্দ্রিয় তৃপ্তি করা জন্যে মানুষের ইন্দ্রিয়গুলোকে দেয়া হয়নি। মনুষ্য দেহে ইন্দ্রিয়গুলোকে দেয়া হয়েছে ইন্দ্রিয় তৃপ্তি না করার জন্য। ভগবানের ইন্দ্রিয়কে তৃপ্তি প্রদান করার জন্যে মানুষের ইন্দ্রিয়গুলোকে দেয়া হয়েছে, সেটা হচ্ছে ভক্তি। ভক্তি মানে হচ্ছে যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, কী কী পঞ্চ ইন্দ্রিয়, জিহ্বা, কর্ণ, নাসিকা, ত্বক, পঞ্চ ইন্দ্রিয়। আর পঞ্চ ইন্দ্রিয় তন্মাত্র হচ্ছে কি, 5টি ইন্দ্রিয়ের বিষয়বস্তু কি ভোগ করার, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এটা তো আমরা ভক্তি জীবনে যারা এসেছি এটা তো আমরা প্রতিদিন আমাদের শোনা উচিত, বোঝা উচিত, উপলব্ধি করা উচিত যে আমরা এই জড়জগতে ইন্দ্রিয় দিয়ে কীভাবে ইন্দ্রিয় তৃপ্তি করছি। এই 5টা ইন্দ্রিয় বস্তুর দ্বারা আমরা ইন্দ্রিয় তৃপ্তি করছি, তাই তো? তো প্রথমেই এই কর্ণ, এই কর্ণকে ভগবানের সেবায় লাগাতে হবে, জিহ্বাকে ভগবানের সেবায় লাগাতে হবে। রূপ গোস্বামী পাদ বলছেন যে শুধু জিহ্বাকে ভগবানের সেবায় লাগালেই কৃষ্ণকে বোঝা যাবে। এখানে ভগবান নিজেই বলছেন যে আমাকে বুঝতে গেলে কিভাবে বুঝতে হয়, তৎশ্রীণু, এইখানে শোনো, তুমি শোনো, মজ্জাসক্ত মনা পার্থ যোগন যুঞ্জন মদাশ্রয়, মদাশ্রয় মানে আমাকে আশ্রয় করে, আমাতে আসক্তি করে, হ্যাঁ, অসংশয় সমগ্র মাম, তুমি অসংশয়ভাবে তুমি আমাকে বুঝতে পারবে কিভাবে, সেটা তুমি শোনো, তৎশ্রীণু, তৎশ্রীণু শ্রবণ করো, তৎশ্রীণু শ্রবণ করো। শ্রীল প্রভুপাদ বলছেন যে খালি শ্রবণ করো, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, শ্রবণ করো, মনোযোগ সহকারে হরে কৃষ্ণ মন্ত্রের প্রতিটি শব্দকে তুমি শ্রবণ করো। জিহ্বা এবং শ্রবণেন্দ্রিয় এই জপ করার মাধ্যমে আমরা যে ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে যে আমরা ভগবানের যে ভজন করি, সেটা আমরা কি করছি, আমার কর্ণ ইন্দ্রিয়কে আর জিহ্বা ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিযুক্ত করছে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের, কৃষ্ণের নিত্য দাস। তো আমরা দিনের শুরুতেই এই জিহ্বাকে এবং কর্ণকে আমরা ভগবানের সেবায় নিযুক্ত করছি। কিভাবে, আমরা মঙ্গল আরতি করছি, আমরা গুরুভাষ্টকম গাইছি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, ভগবতম শ্রবণ করছি, ভগবত গীতা শ্রবণ করছি, এর মাধ্যমে কি হচ্ছে, আমরা এই কর্ণ ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগাচ্ছি। এই শব্দ তরঙ্গ আমাদের হৃদয় গ্রন্থিকে, হ্যাঁ, জড়জাগতিক আসক্তি থেকে মুক্তি দিয়ে ভগবানের পাদপদ্মে আসক্তি কে উজ্জীবিত করছে, পুনর্জাগরিত করছে। এটা নয় যে তৈরি করছে, এটা আমাদের বুঝতে হবে যে আমাদের যে কৃষ্ণ ভাবনাময় যে যে প্রবৃতি, এটা জাগরিত হচ্ছে, এটা তৈরি হচ্ছে না, এটা বোঝা যাচ্ছে? এটা সমস্ত জীবের মধ্যে আছে, মানুষের মধ্যেও আছে, এবং মানুষ
ভক্তি যোগের মাধ্যমে এটা পুনরায় জাগ্রত করার সুযোগ লাভ করেছে বেশি করে। সেই জন্যে মনুষ্য জীবন হচ্ছে বড় দুর্লভ। কেন বলছে মনুষ্য জীবন দুর্লভ? কারণ মানুষ তার শক্তির মাধ্যমে, তার বুদ্ধির মাধ্যমে, তার ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিযুক্ত করে ভগবানকে উপলব্ধি করার সুযোগ লাভ করতে পারে। এই মনুষ্য জীবন হচ্ছে ক্ষণভঙ্গুর। এই মনুষ্য জীবন কি ক্ষণভঙ্গুর? মানে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই। রাস্তাঘাটে বেরোচ্ছি, চলছি, ফিরছি, কখন যে ভেঙে পড়ে যাবে, ক্ষণভঙ্গুর। কিন্তু এই ক্ষণভঙ্গুর মনুষ্য জীবনের যে সুযোগ লাভ করছি, আমরা ভগবানকে উপলব্ধি করার যে সুযোগ লাভ করছি, সেই সুযোগের সদ্ব্যবহার করাটাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। যাতে করে আমরা এই জড়জগতে জন্মমৃত্যু জরাব্যাধি জন্মমৃত্যু জরাব্যাধি জন্মমৃত্যু জরাব্যাধি এই যে চক্র, কষ্টকর চক্র, এই দুঃখের জীবন থেকে আমরা মুক্তি লাভ করে ভগবদ্ধামে ফিরে যেতে পারি। সেই জন্যে আমাদের উচিত নয় যে এই কর্ণগহ্বরে আমরা কৃষ্ণ কথা ছাড়া অন্য কিছুকে প্রবেশ করতে দিই। আমাদের এটা বোঝা দরকার যে এই জড়জগতে কলিযুগে এখন এমন শব্দ তরঙ্গ আমাদের কাছে পরিবেশিত হচ্ছে, এবং এমন শব্দ তরঙ্গ পরিবেশন করার সমস্ত উপায় উদ্ভাবিত হচ্ছে, যার ফলে এই কর্ণ ভগবানের কথা শ্রবণ করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এবং সেই তথাকথিত বৈজ্ঞানিক উন্নতিকে আমরা বলছি ওয়েলকাম, সুস্বাগতম। বৈজ্ঞানিক উন্নতিকে আমরা বলছি আমরা বৈজ্ঞানিক উন্নতি করছি। আমরা কত কিছু বৈজ্ঞানিকভাবে কত কিছু আমরা তৈরি করছি, উদ্ভাবিত করছি, কিন্তু সেগুলো মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য থেকে আমাদেরকে কত দূরে সরিয়ে দিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। আমাদের এই টিভি, আমাদের এই মোবাইল, আমাদের আমাদের সদ্ব্যবহার যদি ঠিকমতো ব্যবহার যদি ঠিকমতো না করি, তাহলে আমরা যে নরকের দিকে ধাবিত হচ্ছি এটা আমরা বুঝতে পারছি না, উপলব্ধি করতে পারছি না। কিন্তু শ্রীল প্রভুপাদের এই ইস্কন, শ্রীল প্রভুপাদের ভগবদ্গীতা যথাযথ, শ্রীল প্রভুপাদের শ্রীমদ্ ভাগবতম, এই যে বর্ণনা লিপিবদ্ধ হয়েছে, এর মাধ্যমে আমাদের বোঝা উচিত যে এই মনুষ্য জীবনের কত, মানে কত মনুষ্য জীবন কত মূল্যবান, এটা আমরা সুযোগ পাচ্ছি, এবং সেই সুযোগকে আমাদের সদ্ব্যবহার করা উচিত। কীভাবে সদ্ব্যবহার করা উচিত? তৎশ্রীণু, ভগবানের কথা শ্রবণ করুন। আর ভগবানের কথা শ্রবণ না করে যদি আমরা অন্য কথা শ্রবণ করি, তাহলে শ্রীমদ্ভাগবতমে বলছে বিলে বতরু উরুক্রমান বিক্রমান যে ন শূন্যতে কর্ণপুটে নরস্ব জিহ্বাসতি দ্বার দুরিকে বসুত নচোপ গায়তি উরুগায় গাথা। কি বলছে? বিলে বতুর উরুক্রমা বিক্রমান যে, যে ভগবানের বীর্যবতী কথা, মধুর কথা, মধুর লীলা যদি আমরা শ্রবণ না করি, তাহলে বিলে বতরু উরুক্রমান বিক্র, তাহলে সেই কর্ণ রন্ধ্র হচ্ছে সাপের গর্তের মতো। বিলে বতরু উরুক্রমান বিক্রমান যে নশ্চিহ্নতে কর্ণপুটে নরস্ব, নরের মানুষের কর্ণপুটে যদি ভগবানের কথা শ্রবণ না করা হয়, ভগবানের কথা যদি আমরা একে না দিই এই কর্ণ গহ্বরে, তাহলে সেই কর্ণগহ্বরটা কি সাপের গর্তের মতো, শ্রীমদ্ ভাগবতমে বলছে। এবং কি বলছে? জিহ্বা অসতি দ্বার দুরিকে বসুত, হে সুত গোস্বামী, এই জিহ্বা হচ্ছে অসতি, যদি না নচোপ গায়তি উরুগায় গাথা, যদি উরুগায় ভগবান শ্রীকৃষ্ণের গাথা বাণী যদি আমরা শ্রবণ না করি, নচোপ গায়তি যদি আমরা না আমরা গাই, যদি আমরা না বর্ণনা করি, যদি আমরা না বলি, তাহলে সেই জিহ্বা হচ্ছে কি অসতি। জিহ্বা সতি দ্বার দুরিকে বসুত, ব্যাঙের ব্যাঙের জিহ্বার ন্যায় অসতি জিহ্বা। অসতি মানে কি? অসতি মানে হচ্ছে যে নারী অন্য পুরুষে আসক্ত। তো যে জিহ্বা
কৃষ্ণ কথা ছাড়া অন্য কথায় আসক্ত, তাকে শ্রীমতী ভাগবতম বলছে অসতী, জিহ্বা, জিহ্বা অসতী, দ্বারদুরিকে বসুত, দ্বারদুরিকে বসুত মানে জিহ্বা, ব্যাঙের জিহ্বার মতো। ব্যাং কী করে? কখনো বর্ষায় একটু বৃষ্টি হলে কী করে ব্যাং? কখনো 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 ডাকে, ডাকে, ব্যাঙের ডাক, ব্যাঙের ডাক। এবং তাতে কে আকৃষ্ট হয়? কে আকৃষ্ট হয় ব্যাঙের ডাকে? এসে কী করে? তো সেই রকম আমাদের এই মনুষ্য জীবনটায় যদি এই জিহ্বাকে যদি আমরা ভগবানের কথা বলাতে যদি আমরা নিয়োগ না করি, তাহলে আমাদের অন্যান্য কথা মানেই হচ্ছে ব্যাঙের ডাকের ন্যায়। তার ফলে কী হবে? মৃত্যুর রূপ সর্প আমাদের প্রতিদিন গ্রাস করছে। কিন্তু এই জিহ্বাকে যদি আমরা ভগবানের কথাই যদি আমরা যোগ করি, তাহলে আমরা মৃত্যুকে জয় করব। যে আমরা আর কোনো দিন আমাদের আর জন্ম মৃত্যু জরা ব্যাধি আসবে না, আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো, এটা আমাদের উপলব্ধি করতে হবে। এবং সেটা চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে উনি আমাদের যে আশীর্বাদ রূপ অমৃত প্রদান করে গেলেন। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। কে এই এই গোলকের প্রেম, এই হরিনাম সংকীর্তন হচ্ছে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। এটা আমাদের মনে রাখা দরকার যে সমস্ত জড়জাগতিক শব্দ তরঙ্গ সব হচ্ছে মায়ার বৈভব, আমাদের ইন্দ্রিয়কে উত্তেজিত করে। জড়জাগতিক শব্দ তরঙ্গ আমাদের ইন্দ্রিয়গুলোকে কি করে? হ্যাঁ, আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করে না, কি করে? উচ্ছৃঙ্খলায় ভরে দেয়, আমরা ইন্দ্রিয়গুলোকে উত্তেজিত করার সুযোগ দেয়। জড়জাগতিক শব্দ তরঙ্গ ইন্দ্রিয়গুলোকে উত্তেজিত করে, আর ভগবানের কথার শব্দ তরঙ্গ ইন্দ্রিয়গুলোকে সংযত করার সুযোগ দেয়। অটোমেটিক্যালি আমাদের যে শ্রবণ করার যে 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 নেশা, শ্রবণ করার যে একটা ঔৎসুক্য যে আমরা শুনব, কেন? যে শুনলে ভালো লাগবে। এই জড়জাগতিক শব্দ তরঙ্গকে শোনার মাধ্যমে আমাদের ভালো লাগাকে, আনন্দ পাওয়াকেই ভাবি যে এটাই হচ্ছে জীবনের পরম পাওয়া। কিন্তু ভগবানের কথা শ্রবণে হচ্ছে সব থেকে পরম পাওয়া। এর যে মাধুর্য, যতক্ষণ পর্যন্ত হৃদয় পবিত্র না হবে, মন পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা উপলব্ধি করতে পারবো না। ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন যে 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 আমার ভক্তরা আমার কথা শ্রবণ করে সব সময় আনন্দে বিচরণ করে, আনন্দ লাভ করে। কি জানো শ্লোকটা? মৎচিত্ত মদগত প্রাণা বোধয়ন্তশ্চ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্টন্তি চ রমন্তি চ। হ্যাঁ, বলছে আমার কথা নিত্যভাবে তারা খালি আদান প্রদান করে, ভক্ত ভক্তের মধ্যে তারা শ্রবণ করে, তারা বলে এবং আনন্দ লাভ করে। কথয়ন্তশ্চ মাম নিত্যম, হ্যাঁ, তুষ্টন্তি চ রমন্তি চ, তিনি কৃষ্ণ কথাই তারা রমণ করে, তার মানে আনন্দ লাভ করে। তাদের কৃষ্ণ কথার রুচি এমনভাবে জাগ্রত হয় যে অন্য কথা তাদের শুনতে ভালো লাগে না। ভক্তিযোগের এমন শক্তি যে তারা আর অটোমেটিক্যালি জড়জাগতিক সমস্ত কার্যাবলীতে তাদের আর ভালো লাগে না, তাদের বিতৃষ্ণা এসে যায় অটোমেটিক্যালি যখন ভগবানের কথা এই কর্ণে প্রবেশ করে। এই জিহ্বা দিয়ে যখন ভগবানের কথা আমরা বলি, একই জিনিস, একই শব্দ, একইভাবে আমরা প্রতিদিন আমরা বলছি ভগবদ্গীতার কথা, প্রতিদিন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, এর মধ্যে কোনোরকম আমরা কোনোদিন কখনো মনে হয় যে আমাদের একঘেয়ে লাগছে? কিন্তু জড়জাগতিক শব্দ তরঙ্গ মনে হয় যে পরিবর্তন না হলে পরে একঘেয়ে লেগে যায়, একটা পরিবর্তন হলে আর একটা ভালো লাগে, আর একটার পরে আর একটা ভালো লাগে, নাহলে একই জিনিস ভালো লাগে না। এটা হচ্ছে জড়জাগতিক আর চিন্ময়ের মধ্যে তফাৎ।
চিন্ময় শব্দ তরঙ্গ বারে 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 কৃষ্ণ কথা বারে বারে শুনলেই আরো মনে হয় আরো শুনি আরো শুনি আরো শুনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রতিদিন আমরা কমপক্ষে ষোলমালা জপ করছি, কখনো মনে হচ্ছে যে এটা একঘেয়ে লাগছে? মনে হচ্ছে না কি যে সময় পেলে আর একটু করলে ভালো হতো? হ্যাঁ, তো সেরকম স্টেজ হয়তো আমাদের এখনো আসেনি, আমরা হয়তো আমাদেরকে জোর করে করতে হচ্ছে, কারণ আমরা যোগাভ্যাসে জোর করে করতে হয় প্রাথমিক পর্যায়ে। কিন্তু আমাদের স্বতঃস্ফূর্তভাবে হরিনাম করে যে আনন্দ লাভ করার প্রবণতাটা এখনও জাগরিত হচ্ছে না, কিন্তু আশা করি যে ভবিষ্যতে এইরকম একটা দিন আসবে যেটা আমরা উপলব্ধি করতে পারবো। যেটা রূপ গোস্বামী পাদ বলছেন যে আমার শুধু দুটো কান কেন, একটা জিহ্বা কেন, আমাকে ভগবান হাজার হাজার জিহ্বা হাজার হাজার কর্ণরন্ধ্র কেন দেয়নি? এই ভগবানের নাম গুণগান কীর্তন করার যে আনন্দ, তাতে আমি আরও বেশি আনন্দ লাভ করতাম। সেই রকম পরিস্থিতি আমাদের আসছে না, কিন্তু এটা অবধারিতভাবে আসবে যদি আমরা স্থিরভাবে যদি আমরা ভক্তিযোগে জীবনযাপন করি। তার কারণ এটা হতে বাধ্য। আমরা দেখি আমাদের ভক্তি জীবনের আগে যারা এখন আমরা ভক্ত হচ্ছি, যে কত জিনিস আমাদের ভালো লাগতো আগে, যেমন সিনেমা দেখতে ভালো লাগতো, খেলাধুলা ভালো লাগতো, পার্টি পলিটিক্সের কথা আলোচনা করতে ভালো লাগতো। কিন্তু আস্তে আস্তে ভক্তিযোগের মাধ্যমে যখন আমাদের জীবনকে পরিচালিত করি, ভগবানের কথা নাম গুণগান কীর্তন করতে শুরু করি, তখন অটোমেটিক্যালি দেখা যায় সেগুলোতে আমাদের আর ভালো খুব একটা ভালো লাগে না। কারোর কি এটা হচ্ছে? কারোর হচ্ছে কি নতুন ভক্তের মধ্যে ভালো লাগছে? এটা কি আপনাদের উপলব্ধি হচ্ছে যে ও সমস্ত জিনিস ভালো লাগছে না, বিরক্তি লাগছে? যে আসক্তি আর বিরক্তি, ভগবানের কথায় আসক্তি আর জড়জাগতিক ওই সমস্ত ব্যাপারে বিরক্তি, এটা কি আসছে? এটা যদি আসে তাহলে বুঝতে হবে যে আমার ভক্তিযোগে কিছু হচ্ছে, আর যদি না আসে তাহলে কোথাও গলদ আছে। সেরকম খাওয়ার ব্যাপারে আমরা কত কিছু খাই খেতাম ভক্তি জীবনে এসে যখন প্রসাদ খেতে শুরু করেছি, যে ভগবানের নিবেদিত প্রসাদ যখন খেতে শুরু করেছি, তখন কি মনে হয় যে রেস্টুরেন্টে গিয়ে আমি এখনও এটা ওটা খাই? তো এটা অটোমেটিক্যালি চলে যায়, কিন্তু যদি না চলে যায় তাহলে বুঝতে হবে যে ভক্তিযোগে কোথাও, ভক্তিপথে কোথাও আমাদের গলদ আছে, বা হয়তো আর একটু সময় লাগবে, কিন্তু এটা অবশ্যই হবে, অবশ্যই হতে বাধ্য। কারণ রূপ গোস্বামী পাদ বলেছেন, অত শ্রীকৃষ্ণ নামাদি ন গাহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখেই জিহ্বা দৌ স্বয়ং এব স্ফুরত্বাদৌ। ভক্তিযোগ এত শক্তিশালী, যখন আমরা ভক্তিযোগে যদি আমরা জিহ্বাকে, শুধু এই জিহ্বা ইন্দ্রিয়টাকে যদি আমরা ভগবানের সেবায় লাগাই, তাহলে রূপ গোস্বামী পাদ বলছেন ভগবান স্বয়ং হৃদয়ে স্ফুরিত হবেন। এটা কি মিথ্যা নাকি? আমাদের হৃদয়ে হয়তো স্ফুরিত হচ্ছে না, কিন্তু কত ভক্তের হৃদয়ে স্ফুরিত হচ্ছে, তারা শুদ্ধ ভক্ত। কিন্তু আমরাও এরকম শুদ্ধ ভক্ত হওয়ার জন্য প্রচেষ্টা করছি, কিভাবে? এই জিহ্বাকে, এই জিহ্বাকে ভগবানের সেবায় লাগালে পরে। সেই জন্য বলছে, অত শ্রীকৃষ্ণ নাম আদি, শ্রীকৃষ্ণের নাম, তার লীলা, তার রূপ, তার গুণ, এই সমস্ত জড় ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না। অত শ্রীকৃষ্ণ নাম আদি ন গাহ্যম ইন্দ্রিয়ই, জড় ইন্দ্রিয়র দ্বারা ভগবানের চিন্ময়ত্বকে উপলব্ধি করা যায় না। কিন্তু সেবন মুখে এই জিহ্বা দৌ, যদি জিহ্বাকে যদি ভগবানের সেবাতে উন্মুখ করা যায়, স্বয়ং এব স্ফুরত্বাদ, রূপ গোস্বামী বলছে ভগবান, ভগবান হৃদয়ে অটোমেটিক্যালি স্ফুরিত হবেন। তো জিহ্বাকে ভগবানের সেবায় কিভাবে লাগাবো? কি বৈজ্ঞানিক তত্ত্ব এগুলো! এই আমাদের বৈজ্ঞানিক, আমরা বৈজ্ঞানিকদের কত রকম কত কিছু আমরা পর্যালোচনা করি, কতকে নোবেল প্রাইজ পাচ্ছে পাচ্ছে, কিন্তু এই বিজ্ঞান, এই চিন্ময় বিজ্ঞান, এই চিন্ময় বিজ্ঞানের তত্ত্ব শুধু বোঝা যাবে যে যথাযথভাবে যদি উপস্থাপন করা যায়, যেটা ছিল প্রভুপাদ করেছেন। হ্যাঁ, তো সেইটাকে যদি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস সহকারে যদি আমরা আমাদের জীবনটাকে ভক্তিযোগে পরিচালিত করি, তাহলে অবশ্যই আমরাও একদিন দেখতে পাবো যে ভগবান স্বয়ং এব স্ফুরত্বাদ। কীভাবে? জিহ্বাকে, জিহ্বাকে ভগবানের সেবায় লাগানো। তা জিহ্বার কাজ কী? জিহ্বার কাজ, জিহ্বা কী করে? জিহ্বা
জিহ্বা কি করে? কথা বলে আর সাদ গ্রহণ করে। হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কি হচ্ছে না তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আমরা সমস্ত ইন্দ্রিয়গুলোর কাজ, এক একটা ইন্দ্রিয়ের এক একটা কাজ, ঠিক আছে? কান দিয়ে খালি শুনি, নাক দিয়ে খালি ঘ্রাণ গ্রহণ করি, ত্বক দিয়ে খালি স্পর্শ করি, চোখ দিয়ে খালি দেখি, কিন্তু জিহ্বা দিয়ে, জিহ্বা হচ্ছে সবচেয়ে শক্তিশালী ইন্দ্রিয়। কেন? জিহ্বা হচ্ছে দুটো কাজ করে, একটা কথা বলে, হয় ব্যাঙের মতো ককড় ক করবে, নালে ভগবানের কথা বলবে, আর কি করবে? স্বাদ গ্রহণ করবে, কিছু হলে পরে এটা খাবো সেটা খাবো, খাওয়ার দেখলে খেতে চায়, তাই তো? দুটো কাজ। তো এই যে জিহ্বা, এই যে জিহ্বাকে যদি আমরা ভগবানের সেবায় লাগাই, কিভাবে? ভগবানের নাম গুণগান কীর্তন করা, ভগবানের প্রসাদ খাওয়া, হয়ে গেল ভগবানের সেবায় লাগানো। এমন নয় যে আমাকে মাঠে গিয়ে কোদাল নিয়ে, তারপরে ঝুড়ি নিয়ে মাটি কাটার মতো পরিশ্রম করে ঘাম বইতে হবে, এ করতে হবে, ক্লান্ত হয়ে গেলাম, তা না। শুধু প্রসাদ খেতে হবে ঘরে বসে, আর কি করতে হবে? ভগবানের নাম বলতে হবে, ভগবানের নাম গুণগান করতে হবে, তাহলে পরেই ভগবান হৃদয়ে স্ফুরিত হবে। এত সহজভাবে আমাদের আচার্যরা বলে গেছেন, তো সেটা আমরা কেন শুনবো না? আমরা বুদ্ধিমান মানুষ, শুধু এটা আমাদের জানা দরকার, বোঝা দরকার, যে দেখিই না কেন একটু, সত্যি হয় কি না একটু পরীক্ষা করি না কেন। এত সুযোগ প্রভুপাদ দিয়ে গেছেন, এত ভক্ত সঙ্গ করার সুযোগ প্রভুপাদ দিয়ে গেছেন, প্রভুপাদের এত গ্রন্থ সুন্দর সুন্দরভাবে আমাদের কাছে পরিবেশিত হচ্ছে, একটু মানুষ যদি বুদ্ধিমান হয় তাহলে ভাববে, কি ভাববে? যে দেখি না কেন একটু পরীক্ষা করে, দেখি না কেন একটু পরীক্ষা করে, হরিনাম করলে কি অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে কি? এটা কি খুব কঠিন কাজ? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কঠিন কাজ? কঠিন কাজ নয়। কেন কঠিন কাজ মনে হয়? কারণ আমি আমার জীবনে যেভাবে অভ্যস্ত, সেই অভ্যস্ত জীবন থেকে বেরিয়ে আসাটাই হচ্ছে কঠিন, এবং সেটা আস্তে আস্তে হবে, একদিনে হবে না, এবং আস্তে আস্তে হতে গেলে ভক্ত সঙ্গ দরকার। ভক্ত সঙ্গ ছাড়া ভক্তি জীবন শুরু করা এবং ভক্তি জীবনে লেগে থাকা অসম্ভব, এবং এই ভক্ত সঙ্গ করার সুযোগ শ্রীল প্রভুপাদ ইস্কন তৈরি করার মাধ্যমে এমনভাবে সুন্দরভাবে তৈরি করে গেছেন, আর এখন এমনভাবে বিস্তারিত লাভ করছে যে এটা অতুলনীয়। আর এটাই হচ্ছে মহাপ্রভুর আদেশ। মহাপ্রভুর আদেশ হচ্ছে এটাই যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল, যার জন্ম সার্থক করি করো উপকার, করো পর উপকার, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই দেশ। এটা ভগবান শ্রীকৃষ্ণে, ভগবান চৈতন্য মহাপ্রভুর এটা হচ্ছে আদেশ। এই আদেশকে পালন করাটাই হচ্ছে আমাদের পরম্পরা ধারার বিধি। আমাদের যে ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের যে বিধান, সেটা চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন, এবং আমাদের সমস্ত আচার্যবৃন্দ এবং শ্রীল প্রভুপাদ, তার আগে তার গুরু, তার গুরু এবং এখনকার বর্তমান গুরুবৃন্দ এবং এখনকার ভক্তবৃন্দ, সব এই একই প্রথাতে চলছে। এটাকেই বলে গুরু পরম্পরা ধারা। এবং এই গুরু পরম্পরা ধারায় যারা ঠিকমতোভাবে লেগে থাকবে, অবশ্যই তারা এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করতে পারবে। শুধু মুক্তি লাভ নয়, চৈতন্য মহাপ্রভু মুক্তি দিয়ে, মুক্তির জন্য চৈতন্য মহাপ্রভু আসেননি। চৈতন্য মহাপ্রভু এসেছেন ব্রহ্মারও দুর্লভ প্রেম, যে ব্রহ্মাও যেটা, যে কৃষ্ণ প্রেম ব্রহ্মার কাছেও যা দুর্লভ, সবাকারে যাচ্ছে, উনি সবাইকে যেচে যেতে দিতে এসছেন এই হরিনামের মাধ্যমে। তাহলে আমি কেন হরিনাম করবো না? আমার হরিনাম করাতে আমাদের লজ্জা লাগছে, কেন লজ্জা লাগছে? আমরা এটুকু চিন্তা করছি না, যখন আমি দেহ ত্যাগ করে চলে যাব, যখন আমার দেহটা মৃত বলে ঘোষিত হবে, তখন আমার সমস্ত পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কি বলে এই দেহটাকে নিয়ে যাবে, কি বলবে? বলো হরি হরি বল, কিন্তু এখন জীবিত থাকতে একবার হরি বল বলতে সংকোচ লাগে। এটা কত বড় অহংকারের মাধ্যমে তার জীবনকে পরিচালিত করছে। সে একবারও ভাবে না যে আমিও মরবো, আমিও চিতায় উঠবো, আমাকেও এই শরীরটা নিয়ে যাবে, সে কোটিপতি হতে পারে, যেই হোক না কেন তাকে আমাকে বলো হরি হরি বল বলে নিয়ে যেতে হবে। কিন্তু আমি যখন এই দেহতে আছি, এই দেহ ত্যাগ করার আগে পর্যন্ত এই দেহকে যদি আমি ভগবানের সেবায় লাগাতে পারি, আমি যদি একবার হরি বল বলি, একবার হরে কৃষ্ণ বলি, তাতে কি যায় আসে? এটাই হচ্ছে বুদ্ধিমান। এই বুদ্ধিমান মানুষ এই ভক্তিযোগে মানে আসতে পারে। হ্যাঁ, বুদ্ধিমান মানুষ তো যজ্ঞই সংকীর্তন প্রায়ের যজন্তী সুমেধস,
যারা এই সংকীর্তন যজ্ঞে তারা যোগদান করছে তারা সুমেধা, সুমেধস যজ্ঞই সংকীর্তন প্রায়ের যজন্তি সুমেধস, শুধু মেধা মেধা নয় সুমেধা, অতীব বুদ্ধিমান তারা। সেই জন্য আমরা সবাইকে অনুরোধ করছি, প্রার্থনা করছি, সকলকে অনুপ্রাণিত করছি যে জড়জাগতিক সমস্ত কাজ যা করছেন করুন, কিন্তু তার সঙ্গে অতীব বুদ্ধিমান হওয়ার জন্যে এই সংকীর্তন যজ্ঞে যোগদান করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করুন, ভগবদ্গীতা যথাযথ পাঠ করুন, ভগবত ভক্ত সঙ্গ করুন এবং মনুষ্য জীবনকে সার্থক করুন, তারপরে আপনি কোটিপতি হন, যা হবেন হবেন, দশটা গাড়ি পাঁচটা বাড়ি কোনো অসুবিধে নেই, কিন্তু ভগবান ছাড়া যদি জীবন থাকে সেই জীবনের মূল্য হচ্ছে শূন্য, শূন্য জিরো, একটা জিরো ইকুয়াল টু জিরো, দশটা জিরো ইকুয়াল টু জিরো, হাজারটা জিরো ইকুয়াল টু জিরো, ওই তার সমস্ত জিরোর আগে একটা একটা এক বসাতে হবে এক, তাহলে জিরোগুলোর মূল্য আছে, নালে জিরো, আর সেই একটা হচ্ছে কে, কৃষ্ণ। অতএব যাই করুন না কেন, ঘরে থাকো গিয়ে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, তো কোনো কিছুই বাধা হতে পারে না মনুষ্য জীবনের, নিজের অহংকারকে ত্যাগ করে ভগবানের শরণাগত হয় মনুষ্য জীবনের উদ্দেশ্য। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যরে সত্য করে মানি, যেটা অসত্য যেটা আমার নয় সেটাকে ভাবছি সত্য, এটাই হচ্ছে অহংকারের মাধ্যমে, আমার ব্যাংকে কোটি টাকা আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার এই আছে, আমার ওই আছে, অসত্য। কেন অসত্য? কারণ এগুলো ছেড়ে চলে যেতে হবে, হ্যাঁ এটা হচ্ছে অসত্য, সেটাকেই আমি সত্য করে মানছি, কত বড় মূর্খতা, কিন্তু সেটা থাকুক, কিন্তু তার সঙ্গে থাকার সঙ্গে সঙ্গে জীবনে কৃষ্ণকে নিয়ে আসুন, কৃষ্ণের সংসার করি ছাড়ো অনাচার, এটাই বলছে, সব কিছু ছাড়তে বলছে না, গৃহ ব্যবসা স্বামী স্ত্রী পুত্র কন্যা কিচ্ছু ছাড়তে বলছে না, শুধু কি বলছে, গিয়ে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, শ্রবণ করো তৎশ্রীণু, ভগবানের কথা শ্রবণ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানেই আমার বক্তব্য শেষ করছি, হরে কৃষ্ণ, অনেক ধন্যবাদ, কারোর কোনো মন্তব্য আছে? জয় শ্রী শ্রী রাধা মাধব শ্রী বিন্দু শ্রীমান মহাপ্রভু কি জয়, শ্রী শ্রী পঞ্চদত্ত ভগবান কি জয়, প্রহ্লাদ নৃসিংহদেব কি জয়, কারোর কোনো প্রশ্ন আছে, কারোর কোনো মন্তব্য আছে? নেই, শেষ করি এখানে, শিল প্রভুপাদ কি জয়, ভগবদ্গীতা যথাযথ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরে কৃষ্ণ।